ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয়ে দু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক আর আজকের প্রশ্ন ব্যাংকে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একশত প্রশ্নোত্তরে মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধু সূত্র প্রথম আলো প্রকাশকাল এগারোই ডিসেম্বর দু হাজার বিশ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের ক্ষণগণনা শুরু হয় তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন দশই জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সতেরো মার্চ দু থেকে সতেরো মার্চ দু অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরটি উদযাপিত হবে মুজিব বর্ষ হিসেবে যা পরবর্তীতে বর্ধিত করে একত্রিশে মার্চ দু পর্যন্ত করা হয় তাহলে চলুন আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই নার্সিং ভর্তি প্রত্যাশীদের জন্য মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধু নিয়ে একশত প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন মুজিব বর্ষ কী উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী জন্ম সতেরো মার্চ উনিশশো সাল মুজিব বর্ষের সময়কাল কত উত্তর সতেরো মার্চ দু হাজার বিশ থেকে সতেরো মার্চ দু যা পরবর্তীতে বৃদ্ধি করে একত্রিশে মার্চ দু হাজার বাইশ পর্যন্ত করা হয় মুজিব বর্ষ ঘোষণা করেন কে উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের গণনা শুরু হয় কবে উত্তর দশ জানুয়ারি দু থেকে মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় উত্তর তেজগাঁও পুরাতন বিমানবন্দর ঢাকা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের গণনা উদ্বোধন করেন কে উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান সরকারের কোন বিভাগ উত্তর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মুজিব বর্ষ উদযাপনের সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি করা ওয়েবসাইটের নাম কি উত্তর ডাব্লিউডাব্লিউ ডট মুজিব বর্ষের ডট গভ ডট ডিজাইনারকে উত্তর সবশাশী হাজরা কে কবে মুজিব বসের লোগো উন্মোচন করেন উত্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশই জানুয়ারি দু সালে উন্মোচন করেন বসের উদ্বোধন করা হয় সতেরো মার্চ দু জাতীয় প্যারেড স্কোয়ারে ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয় উত্তর চল্লিশতম মুজিব বর্ষ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয় উত্তর পহেলা মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করে উত্তর চারটি একটি স্বর্ণ মুদ্রা একটি স্মারক মুদ্রা এক শত টাকা মূল্যমানের একটি স্মারক নোট এবং দুই শত টাকা মূল্যমানের স্মারক নোট মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর দু হাজার বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার ছিলেন নবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পাঁচই সেপ্টেম্বর দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হয় উত্তর ডক্টর অফ লজ মরণোত্তর অমর একুশে বইমেলা দু হাজার বিশ কাকে উৎসর্গ করা হয় উত্তর মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুজিব শব্দের অর্থ কী উত্তর উত্তরদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন উত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপা পাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সতেরো মার্চ কি দিবস উত্তর জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর পিতার নাম কি উত্তর শেখ লুৎফর রহমান বঙ্গবন্ধুর মাতার নাম কি সায়রা খাতুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক নাম ছিল খোকা বঙ্গবন্ধুর স্ত্রীর নাম বেগম ফজিলতুন মুজিব ডাক নাম